নমস্কার সুপ্রভাত, আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18, মই জয়ন্ত মাধব গোস্বামী। আকৌ হব মহ যুঁজ। রাজ্যত নিষিদ্ধ মহ যুঁজক বৈধ ঘোষণা। পুনৰ অনুষ্ঠিত হব আহতগুড়ির ঐতিহাসিক মহ যুঁজ। পরম্পরাগত মহ যুঁজ অনুষ্ঠিত করাত অনুমতি রাজ্য সরকারের, মহ যুঁজ অনুষ্ঠিত করাত কেবিনেটর অনুমোদন, সরকারি এসওপি মানি অনুষ্ঠিত করিব পারিব মহ যুঁজ। উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের ভিত্তিত মহ যুঁজত অনুমোদন রাজ্য সরকারের, মহ যুঁজ সন্দৰ্ভত সরকারের সিদ্ধান্ত লওয়ার রায় দিছিল সর্বোচ্চ ন্যায়ালয়ে। উল্লেখযোগ্য যে আহোম স্বর্গদেউ দিনৰপৰা মাঘৰ বিহুত অনুষ্ঠিত পরম্পরাগত মহ যুঁজ বুলবুলি চৰাই যুঁজত 2014 চনত নিষেধাজ্ঞা আরোপ কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ে। অবশ্যে পরবর্তী সময়ত পরম্পরাগত খেল সন্দৰ্ভত রাজ্য সরকারের সিদ্ধান্ত লওয়ার রায় দিছিল দেশৰ সর্বোচ্চ ন্যায়ালয়ে, আর সেই মর্মে কালির কেবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্যত নিষিদ্ধ মহ যুঁজক বৈধ ঘোষণা করা হয়। অবশ্যে এই ক্ষেত্রত সরকারের এসওপি মানি লৈহে অনুষ্ঠিত করিব পারিব মহ যুঁজ। মাঘৰ বিহুত পরম্পরাগতভাবে আহোম স্বর্গদেউ দিনৰ পৰাই ৰাজ্যত চলি আহিছে মহ যুঁজ বুলবুলি চৰাই যুঁজকে ধৰি বিভিন্ন ধৰণৰ পৰম্পৰাগত খেল। 2014 চনত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ে। অৱশ্যে পৰৱৰ্তী সময়ত পৰম্পৰাগত খেল সন্দৰ্ভত ৰাজ্য চৰকাৰৰ সিদ্ধান্ত লোৱাৰ ৰায় দিছিল দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ে এই কথাটো কৈছিলে, যিবিলাক পরম্পরাগত ব্যবস্থা, যেটো সংস্কৃতিৰ লগত জড়িত, তেনেকুৱাবিলাকক সরকারে সিদ্ধান্ত লব পাৰে বুলি উচ্চতম ন্যায়ালয়ে ইয়াতে আগতে রায় দিছিল। আর সেই রায়টোৰ ওপৰত ভিত্তি কৰি আমি কৈছো যে অসমত যিসমূহ পরম্পরাগতভাৱে চলি আহিছে, যে মহ যুঁজৰ কথাটো আহিছে, আহতগুড়িৰ মহ যুঁজ বা নগৰ বিভিন্ন ঠাইত এনেকুৱা মহ যুঁজ যিবিলাক পরম্পরাগতভাৱে চলি আহিছে, এতিয়া নতুনকৈ মহ যুঁজ কৰাৰ কথা কোৱা নাই। যিসমূহ পরম্পরাগতভাবে চলি আছে তেওঁলোকে পরম্পরাটো রক্ষা করে চলি থাকবে, কারণ এইটো আমার কারণে একটা সংস্কৃতি। আর এই সংস্কৃতিটো আহতগুড়ির মহ যুঁজ বলে কলে একটা আহোম রজাদিনিয়া সংস্কৃতি এটা আমি বহন করে আইসো। ইয়াক যেহেতু কোর্টেও বাধা দিয়া নাই আর কোর্টে সরকারও সিদ্ধান্ত লব দিছিল, গতিকে সরকারের কেবিনেটে আজি সিদ্ধান্ত লৈছে যে এই মহ যুঁজ পালাত কোনো আপত্তি নাই, কেবল তার কারণে এখন প্রপার এসওপি ওলাব। সেই এসওপিত যি ধরনের পাতিব লাগিব, যি পারমিশন লব লাগিব, যি ধরনের নীতি নির্দেশনা থাকিব, সেই গোটেইখিনি মানি তেওঁলোকে পালন করব লাগিব। সিমানে এসওপিখন আমি সরকারে দিম আর সেই এসওপিখনের মতে তেওঁলোকে মহ যুঁজ করব লাগিব।